গুড ইভিনিং স্টুডেন্ট আজকে তোমাদের সয়েল মেকানিক্সের কিছু এমসিকিউ কিউ কোশ্চেন পড়ানো হবে ঠিক আছে চলো দেখা যাক ঠিক আছে প্রথম যে কোয়েশ্চেনটা আছে তোমাদের সেখানে কি আছে সেখানে দেওয়া আছে আমাদের ভ্যালু অফ ভ্যালু অফ পোরসিটি অফ এ সয়েল সয়েল স্যাম্পেল ইন হুইচ দ্য টোটাল টোটাল ভলিউম অফ টোটাল ভলিউম অফ সয়েল গ্রেন ইজ ইকুয়াল টু দ্য টোয়াইস অফ দ্য টোটাল ভলিউম অফ সয়েল কী দেওয়া আছে আমাদের সয়েলের যে ভলিউম সয়েলের যে ভলিউম তার কি আছে সয়েলের মধ্যে সলিডের যে ভলিউম তার টু টাইম কার আছে টু টাইম ভলিউম আছে আমাদের টোটাল ভলিউম সরি আমাদের আছে কি সয়েলের যে ভলিউম সেটা হচ্ছে কি টু টাইম অফ ভলিউম অফ সয়েল এবার ঠিক ভলিউম আসছে ভলিউম ক্লিয়ার আছে দেখো আজকে তাহলে কি আছে আমাদের আমাদের বলছে তাহলে ভলিউম অফ সলিড ইক টু কি আছে টু অফ ভলিউম অফ হোয়াইট তাহলে হোয়াইট রেশিও হোয়াইট রেশিও মানে আমরা কি জানি ওয়াইট রেশিও ইকাল টু ভলিউম অফ হোয়াইড বাই ভলিউম অফ সলিড ভলিউম অফ হোয়াইড বাই ভলিউম অফ সলিড তাহলে ভলিউম অফ হোয়াইড এটাকে ভিভি রেখে দিলাম আমরা ভলিউম অফ সলিড এটাকে ভিভির টামে আমরা রেখে দিলাম এটা ইকোয়াস টু ভিভি তাহলে এখান থেকে আমাদের কী আসছে এখান থেকে আসছে ওয়ান বাই টু হাফ ঠিক আছে ক্লিয়ার হলো এখানে কি লেখা আছে সয়েল গ্রেন যেটা ছিল সয়েল গ্রেনের ভলিউম মানে সয়েল সলিড যেটা আছে সলিডের ভলিউম ইকুয়ালস টু কি টু টাইম অফ ভলিউম অফ ভয়েড টু টাইম অফ টয়েস অফ ভল টোটাল ভলিউম অফ ভয়েড টোটাল ভলিউম ভয়েডের ভলিউম কোনটা আমরা জানি কি যে সলিডের যে ফেস ডায়াগ্রাম থেকে আমরা কী জানি যে কী কী থাকে সলিড থাকে ওয়াটার থাকে আর কে থাকে ইয়ার এই দুটো ইয়ার আর ওয়াটারের যে ভলিউম সেটাকে বলা হয় ভলিউম অফ হোয়াইড ভলিউম অফ হোয়াইড আর এটা হচ্ছে আমাদের কি সলিডের ভলিউম ভলিউম অফ সলিড ঠিক আছে ক্লিয়ার হলো নেক্সট আমাদের কী আসছে এ সয়েল স্যাম্পেল হ্যাভিং এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ টু পয়েন্ট সিক্স অ্যান্ড অফ

এই তো আছে ঠিক আছে তাহলে ওর মধ্যে ওয়াটার কন্টেন্ট কত হতে হবে যে সয়েলটা ফুললি কি স্যাচুরেটেড হবে ঠিক আছে কি হবে আমাদের প্রবলেমটা আমাদের কি গিভেন আছে গিভেন আছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি টু পয়েন্ট সিক্স ভয়াইড রেশিও ই ইকালস টু জিরো পয়েন্ট সেভেন এইট আর কী কেভেন আছে ফুললি স্যাচুরেটেড ফুললি স্যাচুরেটেড মানে এস এস হচ্ছে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন সেটা ইকোয়াসটা কি ওয়ান আমরা একটা আমাদের বার করতে কী হবে ওয়াটার কন্টেন্ট ডাব্লু এই তিনটে দিয়ে আমরা একটা ফর্মুলা জানি ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে ডাব্লু জি ইক টু ই এস ডাব্লু জি ইক টু ই এস তাহলে এক্ষেত্রে ডাব্লু জি ইক টু কি ই এস এখানে আমরা রেখে দিই তাহলে ভ্যালুগুলো আমাদের ডাব্লুর মান লাগবে জি যেটা আমাদের জানা আছে টু পয়েন্ট সিক্স ই ইয়ার ভ্যালু আছে জিরো পয়েন্ট এইট ইন্টু এস এস যেহেতু এখানে ভ্যালু হবে কি আমাদের ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের ভ্যালু কি বেরিয়ে আসবে ক্যালকুলেট করে দেখো এখান থেকে আমাদের ভ্যালু আসবে জিরো পয়েন্ট থ্রি আর থার্টি পার্সেন্ট ঠিক আছে থার্টি পার্সেন্ট এখানে আমাদের এসেছিল তত ওয়ান বাই হাফ ওয়ান বাই টু ইক টু ফিফটি পার্সেন্ট সরি এখানে আমাদের পোরোসিটি বার করতে বলেছিল না এখানে আমাদের কি করতে বলেছিল পোরোসিটি এখানে আমাদের বার করতে বলেছিল পোরোসিটি এটা আমাদের কি বেরিয়েছিল ভ্যালু অফ ভয়েড রেসিও ভয়েড রেসিও পোরোসিটি জানা থাকলে আমাদের ভয়েড রেসিও জানা থাকলে পোরোসিটি বের করানোর ফর্মুলা কি ई भाई वन प्लस ई ई भाई वन प्लस ई इक्वल तू की ई है जो पॉइंट फाइव जीरो पॉइंट फाइव वन प्लस जीरो पॉइंट फाइव इक्वल तू कोतो इक्वल तू जबे जीरो पॉइंट थ्री 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 इतना इक्वल तू थर्टी थ्री पॉइंट थ्री थ्री পার্সেন্ট তার মানে এটা অ্যান্সার হচ্ছে কি আমাদের ডি ঠিক আছে এটা অ্যান্সার হচ্ছে আমাদের ডি নেক্সট আমাদের আসছে কি নেক্সটে কি বলেছে তো অফ এ সয়েল স্যাম্পেল হ্যাভ দ্য ভয়েট রেশিও ইকুয়াল টু ইউনিট আমাদের কি বলেছে আমাদের পড়োসিটি দেওয়া আছে পড়োসিটি বার করতে বলেছে যেখানে কি লেখা আছে ভয়েট রেশিও হচ্ছে কি ইউনিট ঠিক আছে তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা আসছে কি করে সেটা একবার দেখে ইউজ করলাম কি ফর্মুলা ইউজ করলাম এই যে ফর্মুলাটা এটা আবার ইউজ করতে হবে তাহলে আমরা কি জানি সয়েলের মধ্যে সাধারণত কটা থাকে তিনটে আমাদের তিনটে ফেজ থাকে একটা হচ্ছে কি সলিড ফেজ একটা ওয়াটার অ্যান্ড এয়ার এই যে ওয়াটার আর এয়ার এই দুটোকে মিলে হয় ভলিউম অফ হোয়াইড এটা হচ্ছে আমাদের ভলিউম অফ সলিড হোয়াইড রেসিও হোয়াইড রেসিওক টু ভলিউম অফ ওয়াইড বাই ভলিউম অফ সলিড ভলিউম অফ হোয়াইড বাই ভলিউম অফ সলিড এই যে টোটাল ভলিউম এটা হচ্ছে কি আমাদের টোটাল ভলিউম এটাকে আমরা কী বলতে পারি টোটাল ভলিউম পোরোসিটি ইকস টু পোসিটি ইকস টু ভলিউম অফ বাই টোটাল ভলিউম পোরোসিটি ইকস টু ভলিউম অফ বাই টোটাল ভলিউম ভলিউম অফ হোয়াইড বাই টোটাল ভলিউম আর ভয়েড রেশিও ইক টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড তাহলে এটার থেকে আমাদের এই দুটোর মধ্যে রিলেশন বার করতে হবে তাহলে এই যে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড ঠিক আছে এটাকে আমরা টু চেঞ্জ করে লিখি ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড এটা না লিখে আমরা কী লিখতে পারি আগে এখান থেকে লিখি আর এই যে আমাদের ভলিউম অফ ভয়েড ভলিউম অফ ভয়েড রইল ভলিউম অফ টোটাল ভলিউম টোটাল ভলিউমকে আমরা দুটো ভাগে লিখতে পারি ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড এবার এই যে ভলিউম ভলিউম অফ ভয়েড এটাকে আমরা নিচে ডিভাইড করে নিচে এলাম ওয়ান রয়ে গেল নিচে ডিভাইড করলাম তাহলে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াইড কসটা কি হয়ে গেল উপরে ওয়ান রয়ে গেল সরি এরকম করে হবে না আমরা ওপর নিচে দুটোকেই ভলিউম অফ ভলিউম অফ সলিড দিয়ে ডিভাইড করে দিলাম ভলিউম অফ সলিড হোয়াইট বাই ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ সলিড তাহলে একটা জিনিস দেখো এই যে এই জিনিসটা এটাকে আমরা কি লিখে থাকি এটাকে আমরা লিখে থাকি ভলিউম অফ হোয়াইট রেশিও তাহলে এটা ক্যাস টু ই এটা হচ্ছে আমাদের কি এটা আমাদের হচ্ছে কি হোয়াইট রেশিও তাহলে ই আর এটা 11 কেটা এটা ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড কেটাকে হই গেল 1 এটাকে আমরা কি লিখছি e / 1 + e তাহলে এখানে কি দেওয়া আছে ভয়েড রেশিও হচ্ছে কি ইকুয়াল টু ইউনিট ভয়েড রেশিও ইকুয়াল টু ইউনিট তার মানে e ইকুয়াল টু কি 1 তাহলে এখানে আমরা লিখে দি 1 / 1 + 1 = 1 / 2 = কি 50 % ঠিক আছে ছোটো ছোটো কি যে আমাদের ফর্মুলাগুলো আছে সেগুলো যদি তোমরা ডেরিভেশন করতে শেখো তাহলে কি হবে তাহলে এগুলো যদি আমাদের নর্মাল যদি ম্যাথ দেয় তাহলে তো এই ফর্মুলা থেকে হয়ে যাবে কিন্তু যদি একটু ক্রিটিক্যাল কিছু দেয় তাহলে যদি এই ডেরিভেশানগুলো তোমাদের জানা থাকে সেগুলো কিন্তু খুবই সুবিধা করবে তোমাদের নেক্সট কী আসছে পোড়োসিটি অফ সয়েল মাস ইজ কী দেওয়া আছে থার্টি পারসেন্ট দ্য ভোয়াইট রেশিও অফ দ্য স্যাম্পেল খুবই ইজি এখানে দেওয়া আছে থার্টি বার করতে কী বলেছে হোয়াইট রেশিও একটু আগে কি লিখলাম পোড়োসিটি ইকস টু ভলিউম অফ হোয়াইট বাই ভলিউম অফ সলিড আর হোয়াইট রেশিও ইক টু ভলিউম অফ হোয়াইট বাই ভলিউম অফ সলিড ফোরোসিটি ইকোয়স ভলিউম অফ হোয়াইড বাই টোটাল ভলিউম আর ভলিউম অফ হোয়াইট বাই ভলিউম অফ সলিড তাহলে এবার আমাদের কি উল্টো কনভার্শানটা করতে হবে আমাদের কী লাগবে পড়োশিটি লাগবে সরি দেওয়া আছে ভলিউম অফ হোয়াইট লাগবে উইথ রেসপেক্ট পড়োসিটি তাহলে এখানে আমরা কী করব এখানে ভলিউম অফ হোয়াইড থাক নিচে আমরা কী করলাম একটু কি দেখালাম তিনটে ফেস ছিল সলিড ওয়াটার আর এয়ার তালে এ দুটো ছিল ভলিউম অফ ভলিউম অফ হোয়াইড আর এটা ছিল ভলিউম অফ সলিড তা আর এটা ছিল আমাদের টোটাল ভলিউম তাহলে আমাদের এই ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড এটাকে আমরা লিখতে পারি ভলিউম অফ ভয়েড ভলিউম অফ ভয়েড মাইনাস মাইনাস সরি টোটাল ভলিউম অফ সয়েল মাইনাস ভলিউম অফ ভয়েড টোটাল ভলিউম অফ সয়েল মাইনাস ভলিউম অফ ভয়েড ঠিক আছে এবার আমরা আবার কী করব আবার ওপর নিচে ভলিউম অফ সলিড দিয়ে সরি এবার টোটাল ভলিউম দিয়ে আমরা কী করব ডিভাইড করব টোটাল ভলিউম ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম টোটাল ভলিউম বাই টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম এটা করলে কি আসবে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আমাদের এন আর পোরোসিটি তাহলে এটা পোরোসিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পোরোসিটি ঠিক আছে তাহলে এখান দিয়ে কী আসবে

এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে জিরো পয়েন্ট ফোর টু এইট জিরো পয়েন্ট ফোর টু এইট তাহলে অপশন সি এখানে আমাদের রাইট নেক্সট আমাদের কি আসছে নেক্সট আমাদের দেওয়া আছে কি ইফ এ ড্রাই ইউনিট ওয়েট অফ এ সয়েল স্যাম্পল ইজ সতেরোশো কিলো নিউ কেজি পার মিটার কিউব দ্যাট অফ ওয়াটার ইজ মানে দ্যাট অফ মানে ওয়াটারের ডেন্সিটি এখন দেওয়া আছে একশো কেজি পার সরি হা ওয়ান এক হাজার কেজি পার মিটার কিউব অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সয়েল স্যাম্পেল ইজ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ফাইভ দ্য ভয়েট রেশিও হচ্ছে কি ই অফ দ্য সয়েল স্যাম্পেল এখানে হয়েট রেশিও ই দেওয়া ভয়েট রেশিওটি আমাদের মেনলি কী করেছে বার করতে বলেছে এখানে তাহলে আমরা কী জানি এখানে বাল্ক ইউনিট ওয়েট সেই হিসেবে বার করতে হবে দেওয়া আছে কি ডেনসিটি দেওয়া আছে ডেনসিটি থেকে ইউনিট ওয়েট আমাদের ফার্স্টে বের করে নিতে হবে ইউনিট ওয়েট অর এটাকে ডাইরেক্ট ডেন্সিটি থেকেও করতে পারি আমরা প্রবলেমটাকে তাহলে আমাদের কী করতে হবে এখানে ডেন্সিটি ইউজ করতে হবে ডেন্সিটি অফ সয়েল ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান প্লাস ডাব্লু বাই ওয়ান প্লাস ইন্টু এখানেও আমাদের ডেন্সিটি অফ ডেন্সিটি অফ ওয়াটার এটা ইউজ করতে হবে আর তোমরা যদি ডেন্সিটি না ইউজ করতে চাও তাহলে কি করতে পারো ইউজ করো তাহলে কোনো কনভারেশন করতে হবে না ইজিলি ম্যাথটা সলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কি হলো সতেরোশো জি ভ্যালু দেওয়া আছে আমাদের টু পয়েন্ট ফাইভ ফাইভ ওয়াটার কন্টেন্ট ডাব্লু ওয়াটার কন্টেন্ট কত দেওয়া আছে কি লেখা আছে ড্রাই সয়েল লেখা আছে কি আমাদের ড্রাই সয়েল তাহলে ফর্মুলাটা এখানে ওয়াটার কন্টেন্ট ইকোস টু কি জিরো ওয়াটার কন্টেন্ট ইকোস টু জিরো ঠিক আছে unit weight of water use korte hobe unit weight of water 1000 1 + e এর ভ্যালুটি আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে এখান থেকে আমরা কি পাবো 1 + e এটাকে এই সাইডে এখানে নিয়ে গেলে 1 + e = 2.55 * 1000 डिवाइडेड बाय সেভেন্টিন হানড্রেড তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে কি আসবে ক্যালকুলেট করে দেখো ক্যালকুলেট করলে আমাদের এটা ক্যালকুলেট করলে আসছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ই কষ্ট চলে আসবে কি জিরো পয়েন্ট ফাইভ ই কস্ট চলে আসবে কি আমাদের জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমাদের এক নম্বর অপশান সেটা হচ্ছে কি কারেক্ট এক নম্বর অপশান এটা হচ্ছে কারেক্ট নেক্সট আমাদের আসছে কি বলছি এ এ এ এ এ এ অফ 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 ভলিউম ফিফটি সেন্টিমিটার কিউব ইজ ফিল উইথ এ সয়েল স্যাম্পেল ঠিক আছে একটা স্যাম্পেলার যার ভলিউম হচ্ছে কি ফিফটি সেন্টিমিটার কিউব সেটা একটা সয়েল স্যাম্পেল দিয়ে ফিল আছে ওয়ে দ্য সয়েল ইজ পোর্ড ইন টু এ গ্র্যাজুয়েটেড সিলিন্ডার দ্য ইফ দ্য সিলিন দ্য ডিসপ্লেস থার্টি সেন্টিমিটার কিউব অফ ওয়াটার ঠিক আছে যখন এটাকে একটা সিলিন্ডারের মধ্যে দেওয়া হলো সেটা থার্টি মিটার কিউব যদি ওয়াটারকে ডিসপ্লেস করে দ্য পোরোসিটি দ্য পোরোসিটি অ্যান্ড ভয়েড রেসিও অফ দ্য সয়েল রেসপেক্টিভলি তাহলে পোরোসিটি আর ভয়েড রেশিও বার করতে বলেছে ওই সয়েলটা ঠিক আছে তাহলে কীভাবে করবো এটা আমরা এখানে আমাদের কী দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে ভলিউম অফ সয়েল যেটা ইনিশিয়াল ভলিউম ছিল ভলিউম অফ সয়েল সেটা কত তিনশো সরি পঞ্চাশ সেন্টিমিটার কিউব পঞ্চাশ সেন্টিমিটার কিউব তাহলে এবার বলো এটাকে নিয়ে যখন আমরা একটা কি করলাম সিলিন্ডারে চোবালাম তখন কি করলো ডিসপ্লেস অফ ওয়াটার একটা ওয়াটার সিলিন্ডারের মধ্যে যখন আমরা চোবালাম তাহলে সেটা কি করলো একটা পরিমাণ এই পরিমাণ জল কি করলো ডিসপ্লেস করলো জল কী হলো ডিসপ্লেস করলো তাহলে সেই কী ডিসপ্লেস করবে তার মধ্যে সয়েল স্যাম্পেলটার মধ্যে আমাদের যে ওয়াটার আছে সেটা ডিসপ্লেস হবে না মেনলি কি ওয়াটার সয়েল মধ্যে যে পরিমাণ সলিড আছে সেই পরিমাণ জলই সে ডিসপ্লেস করবে তাহলে সয়েলটার মধ্যে যে পরিমাণ সলিড আছে সেটাই ডিসপ্লেস করে যে ভলিউম অফ ভয়েড ভলিউম অফ যে ভয়েড আছে সে কী করবে সেই পোর্শানে সে জলটাকে ইনট্যাক্ট করে নেবে জলটা ভরে নেবে তাহলে এই যে সলিড আছে যে পরিমাণ সলিড এখানে প্রেজেন্ট আছে সয়েলটার মধ্যে সেই পরিমাণ জলই সে কী করবে ডিসপ্লেস করবে তাহলে ডিসপ্লেস ওয়াটারের যে ভলিউম ডিসপ্লেস ওয়াটারের যে ভলিউম এটা টু কী হয়ে যাবে আমাদের ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড ইকোস্ট কী হয়ে যাবে এই যে ডিসপ্লেস ওয়াটার এটা হয়ে যাবে আমাদের ভলিউম অফ সলিড তাহলে যদি এটা ছিল আমাদের টোটাল ভলিউম টোটাল ভলিউম টু কি ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড এর মধ্যে যদি ভলিউম অফ সলিড হয় থার্টি মিটার থার্টি সেন্টিমিটার কিউব আর টোটাল ভলিউম ফিফটি তাহলে ভলিউম অফ ভয়েড ভলিউম অফ হোয়াইট টু কি ফিফটি মাইনাস ভলিউম অফ সলিড মানে ফিফটি মাইনাস থার্টি ইকস্টু কী হয়ে যাচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার কিউব টোয়েন্টি সেন্টিমিটার কিউব তাহলে এই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আমাদের পোড়োসিটি পোড়োসিটি ইকস্ট কি কী বললাম পোড়োসিটি ইকস্টু ভলিউম অফ হোয়াইট ডিভাইডেড বাই ভলিউম অফ টোটাল ভলিউম ভলিউম অফ হোয়াইট বাই টোটাল ভলিউম তাহলে এখানে ভলিউম অফ ভয়েড কত আছে ভলিউম অফ ভয়েড আছে এখানে আমাদের কুড়ি আর টোটাল ভলিউম টোটাল ভলিউম আছে ফিফটি তাহলে এখান থেকে আসবে কি পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর নেক্সট হচ্ছে কি আমাদের ভয়েড রেশিও ভয়েড রেশিও ইকাল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড তাহলে এখানে ভলিউম অফ ভয়েড কত আছে টোয়েন্টি ভলিউম অফ সলিড আছে আমাদের কি থার্টি তাহলে এখান থেকে কত আসবে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন অর জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট হয়ে যাবে আমাদের অপশান কারেক্ট হয়ে যাবে সি কারণ এখানে প্রথমে পোড়োসিটি চেয়েছে নেক্সটে আমাদের ওয়াইড রিসিউ চেয়েছে এটাও দেখা একই কিন্তু পড়োসিটি যেহেতু ফার্স্টে চেয়েছে তাহলে আমাদের অপশান হবে কি সি ঠিক আছে নেক্সট আমাদের যেটা কোশ্চেন সেখানে কি আছে দেওয়া আছে এ সয়েল স্যাম্পল হ্যাজ এ পোর সিটি অফ ফিফটি পারসেন্ট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল ইজ থ্রি হোয়াট উইল বি দ্য ইউনিট ওয়েট অফ দ্য সয়েল সয়েল ইজ ফিফটি পার্সেন্ট স্যাচুরেট এখানে যদি সয়েলটা ফিফটি পার্সেন্ট স্যাচুরেটেড হয়ে থাকে স্যাচুরেট থাকে সেই কন্ডিশনে সয়েলের যে ইউনিট ওয়েট সেটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তাহলে সয়েলের ইউনিট ওয়েট বের করতে বললে আমাদের কী কী লাগবে সয়েলের ইউনিট ওয়েট বার করতে বলেছে আমাদের লাগবে ইউনিট বার্ক ইউনিট ওয়েট ইকুয়ালস টু জি ইনটু ওয়ান প্লাস ডবলু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই ইনটু ইউনিট ওয়েট অফ ওয়াটার এখানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড সেটা আমাদের জি আমাদের গিভেন আছে জি ঠিক আছে জি আমাদের দেওয়া আছে থ্রি ওয়াটার কন্টেন্ট ওয়াটার কন্টেন্ট বলে দিয়েছে আমাদের যখন স্যাচুরেশন স্যাচুরেটেড থাকবে কি ফিফটি ওয়াটার কন্টেন্ট তাহলে আমাদের কী বলে দিয়েছে ফিফটি পারসেন্ট ওয়াটার কন্টেন্ট আমাদের ফিফটি বলেনি আমাদের বলেছে কি স্যাচুরেশন এস এস ইকস টু কি ফিফটি পারসেন্ট ঠিক আছে এস ইকস টু বলে দিয়েছে ফিফটি পারসেন্ট ই তাহলে ডাব্লু আমাদের বলেনি আর কি বল আর কি দিয়েছে ইউনিট ওয়েট অফ ইউনিট ওয়েট অফ ওয়াটার বলে দিয়েছে টেন ওয়ান প্লাস ই ভ্যালু ইয়ের ভ্যালু সেটাও আমাদের বলে তাহলে আমরা একটা ফর্মুলা একটু আগেই পড়লাম সেটা কি ডাব্লু জি ইকস টু এস ই ডাব্লু জি ইক টু কি এস ই তাহলে এখানে আমরা কী করতে পারি এখানে আমরা ডাব্লু টু ডাব্লু ইক টু কী লিখতে পারি ডাব্লু ইক টু এস ই বাই এস ই বাই কি জি লিখতে পারি এস ই বাই জি ঠিক আছে নেক্সট এটা লিখতে পারি আমাদের দেখি এখান থেকে ই ভ্যালু ই ভ্যালুটা আমরা ডাইরেক্ট বের করতে পারছি কিনা এখানে আমাদের এখানে একটা জিনিস দিয়েছে আমাদের ভয়েড রেশিও বলেনি ভয়েড রেশিও বলেনি কিন্তু আমাদের পোরোসিটি বলে দিয়েছে পোরোসিটি কত বলেছে ফিফটি পারসেন্ট আমাদের বলেছে ফিফটি পারসেন্ট তাহলে এখান থেকে আমরা ই ইক টু এখান থেকে আমরা কিন্তু ই এর ভ্যালুটা ইজিলি বার করতে পারি ই ইকোয়াস টু ওয়া ই এন বাই ওয়ান মাইনাস এন একটু আগে করলাম তাহলে পয়েন্ট ফাইভ বাই ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ ইকোয়াস টু কি ওয়ান তাহলে ইয়ের ভ্যালু আমাদের কী চলে এলো ওয়ান তাহলে এখান থেকে ডাব্লু ইকোস টু কী বেরিয়ে যাবে এস আমাদের দিয়েছে পয়েন্ট ফাইভ ই ভ্যালু এসছে ওয়ান জি আছে আমাদের থ্রি ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ বাই থ্রি আর ইয়ের ভ্যালু এখানে আছে ওয়ান তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করলে আমাদের কি ফিফটি পারসেন্ট স্যাচুয়েশানে ফিফটি পার্সেন্ট স্যাচুরেশনে সয়েলটার ইউনিট ওয়েট আমাদের বেরিয়ে আসবে ফিফটি পারসেন্ট স্যাচুরেশনে ইউনিট ওয়েট আমাদের বেরিয়ে আসবে এটা ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে একটু ইজি হয়ে যাবে যদি তিনটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দাও থ্রি প্লাস

सएल फर्म बकोमेशन अफ डिकेंग एंड कैमिकल डिकम्पोज डिकम्पोज डिकम्पोजिट भेजिटेबल मैटर आंडार आंडार कंडिशन अफ एक्से मश्चर ते भेजिटेबल मैटर भेजिटेबिल मैटर मान्ची इन কম্পাউন্ডটা কেমন হবে অর্গানিক কম্পাউন্ড যেখানে অর্গানিক কম্পাউন্ড তার মানে কী হবে বেশি থাকবে সেটাকে কী বলা হয় কিউমুলাস সয়েল কিউমুলাস সয়েল আর এটাকে আরেকটা কী নামে আছে এটাকে বলা হয় মার্ক এম ইউ সি কে মার্ক সয়েল ঠিক আছে এখানে অ্যালোভিয়াল অ্যালোভিয়ালটা কি যখন কী হবে সয়েল যে কম্পাউন্ড সেটা কি ওয়াটার ওয়াটার দ্বারা কি হবে ট্রান্সপোর্ট হবে তখন সেটাকে কি বলা হবে অ্যালোভিয়াল আর অ্যোলাইন অ্যাওলাইন কখন বলা হবে যখন এয়ার দ্বারা ট্রান্সপোর্ট হবে যখন এয়ার দ্বারা ট্রান্সপোর্ট হবে তখন সেটাকে বলা হবে অ্যোলাইন আর কলোভিয়াল কলোভিয়াল কখন বলা হবে কলোভিয়াল বলা হবে যখন এটা ট্রান্সপোর্ট হবে বাই কি গ্র্যাভিটি যখন এটা ট্রান্সপোর্ট হবে বাই গ্র্যাভিটি বাই গ্র্যাভিটি এটা বেশি ইম্পর্টেন্ট কারণ এটা একটা আনকমন এগুলো তো মোটামুটি কমন আর এটাও একটু আনকমন তাহলে কিন ঠিক আছে তাহলে ওয়াটার দ্বারা হলে অ্যালোভিয়াল ইয়ার দ্বারা হলে অ্যালোলাইন আর গ্র্যাভিটি দ্বারা হলে কলোভিয়াল ঠিক আছে নেক্সট আসছে আমাদের ডিগ্রি দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন ইন সয়েল ক্যান বি টেকেন অ্যাজ ডিগ্রি অফ স্যাচুরেশন অফ সয়েল ক্যান বি টেকেন অ্যাজ কি বললাম আমরা তিনটে ফেজ থাকে ম্যাক্সিমাম কি তিনটে ফেজ এখানে আমাদের সয়েলের মধ্যে থাকে কি কি সলিড ওয়াটার আর এয়ার সলিড ওয়াটার আর এয়ার এর মধ্যে কি বলতে ডিগ্রি অফ স্যাচুরেশন 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 কি মানে এটা কী বুঝি আমরা যে কতটা ভয়েড আছে তার মধ্যে ভয়েডের মধ্যে কতটা পার্সেন্ট সেটা ওয়াটার দ্বারা ফিল আছে ভয়েডের মধ্যে কতটা পার্সেন্ট যতটা আমাদের ভয়েড আছে তার মধ্যে কতটা পার্সেন্ট আমাদের কি আছে ওয়াটার দ্বারা ফিল আছে ঠিক আছে এটাকে আমরা কি বলছি ডিগ্রি অফ স্যাচুরেশন তাহলে ভয়েড টোটাল ভয়েড হচ্ছে আমাদের কী এটা হচ্ছে আমাদের টোটাল ভয়েড তার মধ্যে কী আছে ভলিউম অফ ভলিউম অফ এয়ার আর ভলিউম অফ ওয়াটার তাহলে স্যাচুরেশান ডিগ্রি ডিগ্রি অফ স্যাচুরেশন ডিগ্রি অফ স্যাচুরেশন কি টু কি হওয়া উচিত কি আমাদের যতটা ভয়েড আছে ভয়েডের মধ্যে আমাদের যতটা ভয়েড আছে মানে ভয়েড অফ এয়ার আর ভয়েড অফ ভলিউম অফ এয়ার বাই ভলিউম অফ ওয়াটার এর মধ্যে টোটাল ভলিউম অফ ভয়েট যেটা আছে তার মধ্যে কতটা আমাদের ফিল আছে কার দ্বারা ওয়াটার দ্বারা ওয়াটার দ্বারা যতটা ফিল থাকবে ততটাই স্যাচুরেটেড হবে ইন্টু হানড্রেড পারসেন্ট ঠিক আছে তাহলে ভল তাহলে আমাদের সরি তাহলে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশান ডিগ্রি অফ স্যাচুরেশান সেটা কী হবে দ্য রেশিও অফ দ্য রেশিও অফ ওয়াটার वॉल्यूम ऑफ़ वाटर बाय वॉल्यूम ऑफ़ बाय वॉइड ऑफ़ सोयल ठीक है टोटल जो वॉल्यूम ऑफ़ वॉइड है जी इट दिया हमें डिवाइड को तब एकाके वॉल्यूम ऑफ़ वाटर के ठीक है नेक्स्ट आमदे आते की ये सोयल है जी बल्क डेंसिटी ऑफ़ टू ডবল টু টোয়েন্টি টু ডেন্সিটি দেওয়া আছে আমাদের কি টোয়েন্টি টু কিলোনিউটন পার মিটার কিউব আর ওয়াটার কন্টেন্ট ওয়াটার কনটেন্ট দেওয়া আছে আমাদের টেন পারসেন্ট ওয়াটার কন্টেন্ট টেন পারসেন্ট তাহলে ড্রাই ডেন্সিটি আমাদের বের করতে বলেছে ড্রাই ডেন্সিটি আমাদের বের করতে বলেছে এটা জানবে আমাদের ড্রাই ডেনসিটি হচ্ছে কি বার্ক ডেনসিটি হচ্ছে আমাদের গ্রেটার হাজে হয় কার থেকে ড্রাই ডেন্সিটি থেকে ড্রাই ডেন্সিটির থেকে এটা কি কম তাহলে ড্রাই ডেন্সিটি বোঝা যাচ্ছে এটা ড্রাই ডেন্সিটি কি হবে ড্রাই ডেন্সিটি ইকুয়ালস টু বাগ বার্ক ডেন্সিটি তাকে কিছু দিয়ে ডিভাইড করতে হবে আমাদের ফর্মুলা তো একটা আছে কিন্তু এটা মনে তো রাখতে হবে আমাদের মেন টাইমে মনে কি করে থাকবে তাহলে আমাদের কি বার্ক ডেন্সিটি হচ্ছে কি বড়ো কি ড্রাই ডেন্সিটি থেকে তাহলে ড্রাই ডেন্সিটি পেতে হলে বার্ক ডেন্সিটিকে কিছু দিয়ে মাইন ডিভাইড করতে হবে কত দিয়ে ডিভাইড করতে হবে সেটা কি একের থেকে বড়ো কোনো টার্ম দিয়ে আমাদের কি করতে হবে ডিভাইড করতে হবে যেহেতু এটা ডেন্সিটি ডেন্সিটি কী হচ্ছে ডেন্সিটি হচ্ছে হয় আমাদের দুটো জিনিস দিয়ে ডিভাইড হয় একটা হচ্ছে কি ওয়াটার কন্টেন্ট আর ভয়েড রেশিও এটা দিয়ে মেনলি ডিভাইড হয়ে থাকে এখানে ওয়েটের কথা যেহেতু বলা হচ্ছে সেহেতু এখানে ওয়াটার ওয়েটের কথা যেহেতু বলা হচ্ছে এখানে ওয়াটার দিয়ে ডিভাইড হবে ফর্মুলাটা কি ডাই ডেন্সিটি ইক টু বার্ক ডেন্সিটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াটার কন্টেন্ট वन प्लस वाटर कंटेंट ऐसे वर्क डेंसिटी आ टू वाटर कंटे वन प्लस एने जेहेतु परसेंटेज नहीं हेतु करब जीरो पॉइंट टेन टे टिवेड बड्रेड डिवाइडेड टू जरो पॉन्ट वन जीरो पॉइंट वन दिए हमारे इिभाइड कर ले कत आस टी टू बाय वन इक्वल्स टू आस ट्वेंटी तले ऑप्शन बी हो जाए नेक्स्ट हमारे आ सयल हेज ए बक यूनिट वेट अफ ट्वेंटी टू किलोन्यूटन पर मीटर क्यूब एंड एंड द वाटर कंटेंट ऑफ सिक्सटीन परसेंट कैलकुलेट द वाटर कंटेंट इफ द सय पार्टिकल ड्राइज एट ड्राइज टू ড্রাস টু এ ইউনিট ওয়েট অফ নাইনটিন কিলো নিউটন পার মিটার কিউব অ্যান্ড দ্য ভয়েট রেশিও রিমেইন কনস্ট্যান্ট তাহলে আমাদের ওয়াটার কনটেন্ট বার করতে বলেছে যখন কী হয়ে যাচ্ছে সয়েলটায় ইউনিট ওয়েট হয়ে যাচ্ছে কত সয়েলটায় ইউনিট হয়ে যা হয়ে যাচ্ছে আমাদের নাইনটিন আর কিন্তু এই কন্ডিশনে কী আছে আমাদের ভয়েড রেশিও কী আছে কনস্ট্যান্ট আছে ভয়েড রেশিও কনস্ট্যান্ট আছে তাহলে এই প্রবলেমটা কি করে সলভ হবে আমাদের কি আছে ভয়েড রেশিও আছে কনস্ট্যান্ট তাহলে এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা আমরা জানি সেটা কি বাল্ক ইউনিট ওয়েট বাল্ক ইউনিট ওয়েট ইক টু কি জি ডিভাইড জি প্লাস ওয়ান প্লাস ডিভাইডেড বাই ইন্টু ইউনিট ওয়েট অফ ইউনিট ওয়েট অফ ওয়াটার এক্ষেত্রে আমাদের যেহেতু সয়েলটা একই সয়েল যেহেতু একই তাহলে জি কী থাকবে কনস্ট্যান্ট জি থাকবে কি কনস্ট্যান্ট আর কি ই কনস্ট্যান্ট বলে দিয়েছে ই মানে ভয়েড রেশিও আমাদের রিমেইন কনস্ট্যান্ট বলে দিয়েছে তার সাথে সাথে ইউনিট ওয়েট অফ ওয়াটার ইউনিট ওয়েট অফ ওয়াটার এটাও কনস্ট্যান্ট তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি বাল্ক ডেন্সিটি বাল্ক ডেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ান প্লাস ওয়াটার কন্টেন্ট তাহলে এটা 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 কী হয়ে গেলো কনস্ট্যান্ট তাহলে আমরা লিখতে পারি বাল্ক ডেন্সিটি ইকালস টু 1 प्लस वाटर कंटेंट तोले এখান থেকে আমরা কি লিখতে পারি বক ডেনসিটি 1 ডিভাইডেড বাই বক ডেনসিটি অফ সেকেন্ড স্যাম্পল ইকুয়াল টু অর নেক্সট কন্ডিশন বক ডেনসিটি a ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই বক ডেনসিটি 2 ইকুয়াল টু কি 1 प्लस वाटर कंटेंट অফ 1 प्लस डिवाइडेड बाय 1 प्लस वाटर कंटेंट ऑफ ঠিক আছে কারণ এগুলা হচ্ছে কি डायरेक्टली प्रोपोर्शनल যে তো এখানে তাহলে 1 থাকলে এখানেও আমাদের কি থাকবে 1 তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনে কী লেখা আছে ইউনিট ওয়েট 20 সেকেন্ড কন্ডিশনে ইউনিট ওয়েট 19 ফার্স্ট কন্ডিশনে ওয়াটার কন্টেন্ট ফার্স্ট কন্ডিশন ওয়াটার কন্টেন্ট 17 17 এরকে परसेंटेज দিয়ে కొడిది 0.17 এখানেও ওয়াটার কনটেন্ট ডাব্লু টু আমাদের বার করতে হবে তাহলে এটাকে আবার সাইড চেঞ্জ করলে ওয়ান প্লাস ডাব্লু টু টু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ডিভাই এটা ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে দেখো কত আসছে ক্যালকুলেট করলে আসছে ওয়ান

11 ঠিক আছে এখানে আমরা এটা næarly = 11 লিখতে পারি ক্লিয়ার नेक्स्ट আমাদের আসছে কি এ সয়েল স্যাম্পল হ্যাজ এ পোরোসিটি অফ 40% এখানে কি আছে সয়েল স্যাম্পলের পোরোসিটি দেয়া দিয়েছে 40% ডেনসিটি কি দেওয়া আছে ডেনসিটি দেওয়া আছে ড্রাই ডেন্সিটি সরি ড্রাই ডেন্সিটি আমাদের দেওয়া আছে ফিফ ফিফটি ফিফটিন পয়েন্ট এইট নাইন কিলো নিউটন পার মিটার কিউব ক্যালকুলেট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অব দ্য সয়েল আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অব দ্য সয়েল এটা বের করতে বলেছে তাহলে এখান থেকে ইউনিট ওয়েট ড্রাই ইউনিট ওয়েট থেকে আমরা কিন্তু সয়েল স্যাম্পেল ড্রাই ইউনিট ওয়েট আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েলের একটা ইলেশান আছে কি আছে ড্রাই ইউনিট ওয়েট টু স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ইউনিট ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই কিন্তু এখানে ইয়ের ভ্যালুটা দেওয়া নেই কিন্তু আমাদের কী দেওয়া আছে পোরোসিটি দেওয়া আছে তাহলে পোরোসিটি দিয়ে আমাদের পোরোসিটি ইকোজ টু কি সরি হোয়াইট রেশিও ইকোজ টু পোরোসিটি ডিভাইডেড বাই 1 বাই porosity. 1 মাইনাস porosity. তাহলে পড়োসিটি আসবে জিরো পয়েন্ট ফোর তো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ইকলস টু পয়েন্ট কত আসবে এটা পয়েন্ট সিক্স সেভেন তাহলে এটা যদি আমরা ইউজ করি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে আমাদের সরি জি এর ভ্যালু আমাদের বার করতে বলেছে ইনটু ইউনিট ওয়েট অফ ওয়াটার যদি গিভেন না থাকে সবসময় আমাদের নাইন পয়েন্ট এইট ওয়ান ধরতে হবে ওয়ান প্লাস ই ইয়ের ভ্যালু জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন এটা ক্যালকুলেট করো জি এর ভ্যালু চলে আসবে জি ই টু কী আসবে ঘিয়ার ভ্যালু আসছে আমাদের 2.6 5 3 6 তাহলে এখানে आंसर কোনটা আমরা টিক মারবো এটা আমরা हायर ভ্যালুটা টিক মারবো যেহেতু 6.5 এর থেকে এক্সিড করে যাচ্ছে যেহেতু এখানে নিয়ারলি ইকুয়াল টু 2.5 আর সরি 2.7 এই ভ্যালুটা আমরা টিক করব ঠিক আছে এবার ওটা আমরা টিক করব নেক্সট আমাদের আসছে কি নেক্সট আমাদের দেওয়া আছে কি ডাব্লু ইজ দ্য টোটাল ওয়েট অফ সয়েল মাস অ্যান্ড এস ইজ দ্য ওয়েট অফ সয়েল মাস স এস ইজ দ্য ওয়েট অফ সলিড সয়েল সলিডস টোটাল ওয়েট হচ্ছে কি সলিড টোটাল সয়েলটার ওয়েট আর সয়েল মাসটার ওয়েট হচ্ছে কি ডাব্লিউএস তাহলে এক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট ইকোস টু কত ওয়াটার কন্টেন্ট ইকোয়াস টু কত ওয়াটার কন্টেন্ট ইকোস টু কি জানি আমরা ওয়াটার কন্টেন্ট ইক টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড তাহলে আমরা ফ্রেশ ডায়াগ্রামটা ড্র করে নিই কী আছে ফ্রেশ ডায়গ্রামটা সলিড ওয়াটার ইয়ার এটা হচ্ছে ওয়েট অফ সলিড এটা ওয়েট অফ ওয়াটার কিন্তু ব্যাপার হচ্ছে কি আমাদের ইয়ারে দুঃখের বিষয় এটাই যে ইয়ারে আমাদের কোনো ওয়েট নেই তাহলে এখানটা কিছু লেখার দরকার নেই এটা হচ্ছে কি আমাদের জিরো তাহলে এখানে আমাদের কিন্তু এটা আমাদের কার কার আর টোটাল ওয়েট টোটাল ওয়েট এটাকে কি বলছে ডাব্লু টোটাল ওয়েট ডিকস টু ডাব্লু আমাদের ডাব্লু আর এস এ ডাব্লু এস এইটা আমি ইউনিট ওয়েটটাকে ওয়াটার ওয়াটার কন্টেন্টটাকে লিখতে হবে তাহলে আমাদের এই টার্মটাকে কী করতে হবে হটাতে হবে তাহলে ডাব্লু 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 ওয়ার ওয়েট অফ ওয়াটার ইকোজ টু আমরা কী লিখতে পারি ওয়েট অফ ওয়াটার আমরা ইকোজ টু আমরা কি লিখতে পারি ওয়েট অফ টোটাল ওয়েট মাইনাস টোটাল ওয়েট মাইনাস ওয়েট অফ সলিড তাহলে টোটাল ওয়েট থেকে ওয়েট অফ সলিড যদি আমরা মাইনাস করি দিই তাহলে আমাদের কী রয়ে যাবে আমাদের ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড তাহলে কী হয়ে গেলো ওয়েট অফ টোটাল ওয়েট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড মাইনাস ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড কী হয়ে যাবে ওয়ান তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি ঠিক আছে এইভাবে একটু যদি ঠিকঠাকভাবে ডাইগ্রামটাকে মাথায় রেখে কোশ্চেনটাকে পড়ে থাকো তাহলে কিন্তু খুবই সহজে এই জিনিসগুলো কিন্তু করতে পারবে নেক্সট আমাদের কী আসছে নেক্সট আমাদের আসছে খুবই একটা ভালো একটা প্রবলেম কী লেখে আছে ইন এ ওয়েট সয়েল মাস ইন এ ওয়েট সয়েল মাস ইয়ার অকুপাইড ওয়ান সিক্স অফ ইটস ভলিউম ইয়ার কতটা অকুপাইড আছে তার মানে ভলিউম অফ ইয়ার ইকলস টু ওয়ান সিক্স অফ ওয়ান সিক্স অফ টোটাল ভলিউম ঠিক আছে আর কি বলেছে দ্য ওয়াটার অকুপাইস ওয়ান থার্ড অফ ইটস ভলিউম ওয়াটার কতটা অকুপাইড আছে ওয়ান থার্ড অফ টোটাল ভলিউম তাহলে এখানে বলেছে ভয়েড রেশিও কত তাহলে আমাদের ভয়েড রেশিও কত তাহলে কী হচ্ছে সলিড ওয়াটার ইয়ার ভলিউম অফ সলিড এটা ভলিউম অফ ওয়াটার ভলিউম অফ এয়ার এটা হচ্ছে টোটাল ভলিউম তাহলে আমাদের যদি ভলিউম অফ ইয়ার ভলিউম অফ ওয়াটার এটা হয় তাহলে ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড কত ভলিউম অফ সলিড কী করে পাবো ভলিউম অফ ভলিউম আগে আমরা বার করিনি ভলিউম অফ হোয়াইট ভলিউম অফ হোয়াইট কী এই দুটোকে আমরা মিলিয়ে বলি ভলিউম অফ হোয়াইড ভলিউম অফ হোয়াইড ইকলস টু কি ভলিউম অফ ইয়ার ডিভাই প্লাস ভলিউম অফ ভলিউম অফ ওয়াটার তাহলে ভলিউম অফ ইয়ার আছে ওয়ান সিক্স ভি বাই ওয়ান ভি বাই সিক্স প্লাস ভলিউম অফ ওয়াটার ওয়াটার আছে ভি বাই থ্রি তাহলে এটাকে যোগ করলে কত আসছে একটা কাজ তাহলে এখানে যদি আমরা এটা আসবে ইন্টু টু ইন ডিভাইডেড টু করে দিই তাহলে এটা সিক্স হয়ে গেলো তাহলে সিক্স ওয়ান টু থ্রি হয়ে গেলো তাহলে কি হয়ে গেল কাটলে ভি ওয়াই টু মানে টোটাল ভলিউমের অর্ধেক হয়ে গেল হচ্ছে আমাদের ভলিউম অফ হোয়াইড টোটাল ভলিউমের অর্ধেক হয়ে গেল আমাদের কি ভলিউম অফ হোয়াইড তাহলে ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড ই করতে কী করে পাবো আমরা টোটাল ভলিউম থেকে যদি ভলিউম অফ হোয়াইড বাদ দিয়ে দিই তাহলে আমরা ভলিউম অফ সলিড পেয়ে যাবো তো টোটাল ভলিউম ভি মাইনাস ভি ভলিউম অফ হোয়াইড তাহলে টোটাল ভলিউম মাইনাস ভি বাই টু ইকালস টু কি হয়ে যাবে ভি বাই টু আমরা কি জানি ভলিউম অফ হোয়াইট ইকোয়ালস টু ভলিউম অফ সরি ভলিউম অফ হোয়াইট রেশিও ভলিউম অফ হোয়াইট রেশিও ইকাল টু ভলিউ ভলিউম অফ হোয়াইট রেশিও ইক টু ভলিউম অফ হোয়াইট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড ভলিউম অফ হোয়াইট डिडेड बल्यूम अफ सलिड्यूम अफ व्ड कत भिव और भल्यूम अफ सलिड से टू तेटे गो वन आंसर आवे ऑप्शन सी ठीक है नेक्स्ट हमारे आज कि बसिटी बल्क डेंसिटी फर्मुला कि डेंसिटी कस्ट की bulk density, bulk density মাস বাই ভলিউম ডেন্সিটি ইকষ্ট কি মাস বাই ভলিউম কোনো কিছু ডেন্সিটি টু মাস বাই ভলিউম মাস বাই টোটাল ভলিউম তাহলে এখানে সয়েলের বার্ক ডেন্সিটি টু কি সয়েলের মাস বাই সয়েলের টোটাল ভলিউম টোটাল সয়েলের যে ভলিউম সেটা ঠিক আছে তাহলে এখানে অপশান এ কারেক্ট নেক্সট আমাদের কী দিয়েছে নেক্সট আমাদের বার করতে বলেছে কি বলেছে দ্য মাস স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফুল্লি স্যাচুরেটেড স্যাম্পেল অফ এ অফ এ অফ এ ক্লে অফ ক্লে হ্যাভিং এ ওয়াটার কন্টেন্ট অফ থার্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট ইজ ওয়ান পয়েন্ট সিক্স নাইন ঠিক আছে এটাকে কী করা ওভেন অন ওভেন ড্রাইং দ্য মাস অফ স্পেসিফিক গ্র্যাভিটি ড্রপ হচ্ছে কত ড্রপ হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ক্লে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ক্লে কত তার মানে এখানে কি বার করতে বলেছে আমাদের জি এর ভ্যালু বার করতে বলেছে ঠিক আছে এখানে আমাদের কী করতে হবে জি এর ভ্যালু বার করতে হবে তাহলে এটাকে আমরা ডাইরেক্ট এটাই ইউজ করে করতে পারি ঠিক আছে কিন্তু এটা ইউজ করে না করলে আমাদের কী করে করতে পারি এটাকে যদি আমরা ধরি মাস ग्रेविटी, मास स्पेसिफिक ग्रेविटी ऑफ सैचुरेटेड सएल मास स्पेसिफिक ग्रेविटी ऑफ सैचुरेटेड सएल से पॉइंट सिक्स नाइन वन पॉइंट सिक्स नाइन तेल स्पेस तेल इूनिट वेट अफ इट ओट अफ सैचुरेटेड सएल कत हो यूनिट वेट अफ सैचुरेटेड सएल मास ग्रेविटी इक्वज टू मास ग्राविटी मसेिफिक ग्राविटी इक्वज टू মাস স্পেসিফিক গ্র্যাভিটি ইগোজ টু ইউনিট ওয়েট বাই ওয়েট অফ ইউনিট ওয়েট অফ ওয়াটার তাহলে এখানে যেহেতু স্যাচুরেটেড বলেছে তাহলে এখানে মাস গ্র্যাভিটি যেটা ইউজ করবো স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হবে কি স্যাচুরেটেড স্যাচুরেটেড ইন টু ইউনিট ওয়েট অফ ওয়াটার ঠিক আছে ইউনিট ওয়েট অফ ওয়াটার তাহলে এখানে কত দেওয়া আছে এটা 1.96 পয়েন্ট ইন্টু কত নাইন পয়েন্ট এইট ওয়ান এটা মাল্টিপ্লাই করলে কত আসবে মাল্টিপ্লাই করলে দেখো আমাদের আসছে নাইনটিন পয়েন্ট টু কিলোনিউটন পার মিটার কিউব কিলোনিউটন পার মিটার কিউব ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে নিতে পারব এবার এটা হয়ে গেলো আমাদের স্যাচুরেটেড ইউনিট ওয়েট স্যাচুরেটেড ইউনিট ওয়েট ইক টু কি জি প্লাস না এখানে আমাদের কি যেহেতু ওয়াটার কন্টেন্ট দিয়েছে আমরা স্যাচুরেটেড এই ফর্মুলাটা ইউজ করব এখান থেকে কিন্তু বাল্ক ইউনিটের ওয়েটের ফর্মুলাটা ইউজ করলে কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাবো ঠিক আছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই আর তোমরা স্যাচুয়েটেডের যে ফর্মুলা এটাও ইউজ করতে পারো ঠিক আছে আমাদের কারণ আমাদের ই ভ্যালু আর এইস ভ্যালু এটা তো বাই করতেই হবে প্লাস ই যেহেতু স্যাচুয়েটের যে ফর্মুলা সেটা ইউজ করলেই ইউজ করতেও পারো তাহলে এখানে ইউনিট ওয়েট অফ ওয়াটার দিয়ে দিয়েছে থার্টি পয়েন্ট ফাইভ পারসেন থার্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট তাহলে আমাদের ই ভ্যালুটা কিন্তু দেওয়া নেই ই ভ্যালু ব্যবহার করবো কোথা থেকে একটা ফর্মুলা এক প্রথম দিকে আমরা ইউজ করছিলাম যে ফর্মুলাটা ই এস ইক টু ডাব্লু জি আর ডাব্লু জি ইকোয়াস টু ইএস তাহলে এখানে আমাদের বলেছে ফুল্লি স্যাচুরেটেড ফুললি স্যাচুরেটেড তাহলে ইএস ইকো টু কি ওয়ান ই ই ভ্যালুটা আমাদের লাগবে তাহলে ই ইকস টু ডাব্লু জি বাই এস ডাব্লু ভ্যালু আছে জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ ইন্টু জি জি এর ভ্যালু আমাদের বের করতে হবে এখান থেকে জিটা রেখে দিলাম এসি কস টু কী হয়ে গেলো ওয়ান তাহলে ই কস টু জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ জি তাহলে ই আর এখান থেকে আমাদের কী বেরিয়ে এসছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট তার ভ্যালুটা আমরা জানি নাইনটিন পয়েন্ট টু টু সেভেন সিক্স জি প্লাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি থ্রি জিরো ফাইভ জি ইউনিট ওয়েট অফ ওয়াটার নাইন পয়েন্ট এইট ওয়ান ওয়ান প্লাস জিরো পয়েন্ট এটা ক্যালকুলেট করবে এটা ক্যালকুলেট করলে দেখবে জি আমাদের আসছে জি আমাদের আসবে কত জি কষ্ট আসবে টু পয়েন্ট সেভেন সেভেন ওয়ান টু পয়েন্ট সেভেন সেভেন ওয়ান এটা ক্রস মাল্টিপ্লাই করবে এটা ফার্স্টে মাল্টিপ্লাই করবে তারপরে এটা ক্রস মাল্টিপ্লাই করবে দেখো আমাদের এ অ্যান্সারটা আসবে ঠিক আছে নেক্সট আমাদের কী আসছে নেক্সট আমাদের আবার পোড়োসিটি বার করতে হবে পোড়োসিটি টি থেকে পোরোসিটি আর ভোয়াইট রেশিওর মধ্যে মেনলি আমাদের রিলেশন বার করতে হবে কি লিখলাম একটু আগে পোরোসিটি ইকোয়াস টু ভলিউম অফ হোয়াইট ডিভাইড টোটাল ভলিউম আর ভলিউম অফ হোয়াইট রেশিও ভলিউম অফ বাই ভলিউম অফ সলিড তাহলে এখান থেকে আমাদের पोरोसिटी के लिखते हैं पोरोसिटी इक्वल्स टू वॉल्यूम ऑफ अफ व्हाइट वॉल्यूम अफ टोटाल भल्यूम टोटाल भल्यूम के लिखब एक तो आगे देखा लम वाटर ईयर ईयर वॉल्यूम ऑफ वाटर इटा के लिखी टोटल वॉल्यूम भल्यूम वॉल्यूम ऑफ वाइड টা হচ্ছে আমাদের কি টোটাল ভলিউম এটা ভলিউম অফ সলিড তাহলে ভলিউম অফ ভয়েড কে আমরা লিখবো টোটাল ভলিউম কে ভলিউম অফ ভয়েড মাইনাস সরি টোটাল ভলিউম অফ টোটাল ভলিউম কে আমরা কি লিখবো টোটাল ভলিউম কে ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ভলিউম অফ এবার ওপরের নিচে আমরা ভলিউম অফ সলিড দিয়ে ডিভাইড করে দেব ভলিউম অফ সলিড তাহলে আবার এই যে টার্ম এই দুটো আমরা কি বলে থাকি এই টার্মটাকে এটাকে আমরা বলে থাকি ই ভয়েড ই বাই ওয়ান প্লাস এটাকে আগে নিয়ে নিলাম ওয়ান প্লাস ই এখানে ভয়েড রেশিওটাকেই কী দিয়ে ডিনোট করেছে এখানে ইটাকে ডিনোট করেছে ভি দিয়ে ইটাকে ডিনোট করা আছে ভি দিয়ে সেহেতু এখানে কোন অপশানটা কারেক্ট হবে অপশান ডি অপশান ডি এটা আমাদের একটা ভালো প্রবলেম দেওয়া আছে এখানে এখানে আমাদের এটা একটা ভালো প্রবলেম দেওয়া আছে কী আছে ফর এ গিভেন স্যান্ডি সয়েল হুজ সয়েল গ্রে সয়েল গ্রেন্স আর স্পেরিক্যাল ইন শেপ অ্যান্ড অফ ইউনিফর্ম সাইজ দ্য থিওরিটিক্যাল ভয়াইড রেশিও একটা শেপের আছে তার থিওরিটিক্যাল হাইড রেশিও কী হচ্ছে বের করতে বলেছে তাহলে আমাদের যদি কী আছে এরকম একটা বক্সের মধ্যে কী ধরে নিই কী আছে একটা সয়েল স্যাম্পেল আছে স্লে একটা কি আছে সয়েল স্যাম্পেল আছে একটা পুরো রাউন্ড একটা কি আছে সয়েল স্যাম্পেল আছে তাহলে আর যদি এটা একটা সাইড ধরে নিচ্ছি কি ডি এটা একটা সাইড কী হচ্ছে আমাদের ডি যদি একটা সাইডের ইর একটে একটা স্কোয়ার যদি পুরো রাউন্ড আছে চারটে তাহলে এই একটা স্কোয়ারের মধ্যে তাহলে কি এই রাউন্ডটা পুরোপুরি ফিট হয়ে আছে তাহলে এর একটা সাইড যদি ডি হয় তাহলে আমাদের যে স্পেয়ারটা স্পেয়ারটার কি ডায়ামিটার ডায়ামিটার কে যাবে ডি তাই স্পেয়ারটার এরিয়া স্পেয়ারটার আমাদের এরিয়া এরিয়া কত হবে স্পেয়ারটার আমাদের এরিয়া স্পেয়ারটার এরিয়া যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কি আমাদের ভলিউম এটাই আমাদের কি সলিড এটা আমাদের কি সলিড এটাই আমাদের সলিড আছে যেটা রাউন্ড শেপের আছে স্পেরিক্যাল শেপের আছে আমাদের সলিড ইউনিফর্ম শেপের তাহলে এটা আমাদের যদি সলিড হয় তাহলে এটা এই এরিয়াটাই স্পেয়ারের যে এরিয়া সেটাই আমাদের হবে এর ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড এরিয়া নট এরিয়া ভলিউম ভলিউম অফ দ্য স্পেয়ার হয়ে যাচ্ছে কি ভলিউম অফ দ্য সলিড এই যে ভলিউম অফ স্পেয়ারের যে ভলিউম সেটা হচ্ছে আমাদের ভলিউম অফ সলিড তাহলে ভলিউমটা কত ভলিউমটা কত ভলিউম স্পেয়ারের ভলিউম আমরা কী জানি পাই বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউব সেখানে আর হচ্ছে রেডিয়াস কিন্তু যদি আমরা ডায়মিটার দিয়ে দেখি তাহলে কী হবে থ্রি পাই ডায়মিটার হয়ে যায় কি রেডিয়াস বাই ডায় রেডিয়াসই কী ডায়মিটার বাই টু তাহলে এটা কত চলে আসবে থ্রি বাই ফোর বাই থ্রি বাই ডি কিউব বাই এইট কাটলে টু তাহলে পাই ডি কিউব বাই সিক্স পাই ডি কিউব বাই সিক্স ঠিক আছে তাহলে এটা হয়ে গেল ভলিউম অফ সলিড টোটাল ভলিউম আমাদের কী লাগবে আমাদের ভয়েড রেশিও বার করতে হবে ই ই কষ্ট কি ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড আমাদের বেরিয়ে গেছে তাহলে ভলিউম অফ ভয়েড এই যে এই পোর্শনটা এগুলো হচ্ছে কি ভয়েড তাহলে আমাদের ভলিউম অফ কী বার করতে হবে ভয়েড তাহলে এটা হচ্ছে টোটাল ভলিউম টোটাল ভলিউম কী এটা হচ্ছে যেহেতু একটা কিউব একটা যেহেতু কিউব সেহেতু এর ভলিউম কী হবে ভলিউম অফ টু কী হবে ওই যে আমাদের কিউব যেটা আছে কিউবের ভলিউম কত কিউবের ভলিউম যদি একটা সাইড ডি হয় তাহলে কিউবের ভলিউম হয় আমাদের ডি কিউব মাইনাস মাইনাস কি আমাদের যে সলিডটা আছে সেটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের কিউব ভলিউম হয়ে যাচ্ছে তার সলিডের যে ভলিউম সেটা হয়ে যাচ্ছে কি পাই ডি কিউব বাই সিক্স পাই যে সলিডের ভলিউমটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে কি এ কিউবটার মধ্যে কী আছে সলিড আছে আর কি আছে ভয়েড আছে তাহলে সলিড এই কিউবের ভলিউম মাইনাস সলিডে ভলিউম করে দিলাম বেরিয়ে গেল ভলিউম অফ ভয়েড এটা ক্যালকুলেট করে নিই কী আসবে বাই সিক্স ডি কিউবকে কমন নিয়ে নিলে সিক্স মাইনাস পাই বাই সিক্স ঠিক আছে এটাই ঠিক আছে তাহলে এখানে যদি আমরা এবার ভ্যালুটাকে বসিয়ে দিই তাহলে ভলিউম অফ হোয়াইট কত বেরিয়ে গেলো ভলিউম অফ হোয়াইট বেরিয়ে গেলো ডি কিউব ইন্টু সিক্স মাইনাস পাইভ বাই সিক্স আর ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড ভলিউম অফ সলিড আমাদের পাই ডি কিউব ডিভাইডেড বাই সিক্স তাহলে এটা যদি আমরা কী করি ক্যান্সেল আউট করি তাহলে এটা ডিকিউব ডিকিউব কাটলো কি থাকলো এটা থাকলো আমাদের সিক্স মাইনাস পাই ডিভাইডেড বাই সিক্স মাইনাস পাইভ এই সিক্সটা এই সিক্সটা কেটে যাবে বাই পাই তাহলে এখান থেকে আমাদের থাকবে কত জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো এইট আর এটাকে আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন ওয়ান এটা হয়ে গেল আমাদের থিওটিক্যালি ভয়েট রেশিও যদি ইউনিফর্ম সাইজ স্পেরিক্যাল ইউনিফর্ম সাইজের যদি পার্টিকল থাকে সয়েলের গ্রেন থাকে সলিড পার্টিক্যালগুলি যদি ইউনিফর্ম ইউনিফর্ম স্পেরিক্যাল শেপের হয় তাহলে আমাদের ভয়েট রেশিও কত হবে ভয়েট রেশিও আমাদের হবে জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো পয়েন্ট নাইন ওয়ান ঠিক আছে নেক্সট আমাদের কি আসছে নেক্সট আমাদের আসছে যে পিকনোমিটার ইজ ইউজ টু ডিটারমাইন হুইচ অফ দ্য ফল পিকনোমিটার আমাদের কী বোটল টাইপের কী থাকে বোটল থাকে কিছু যার মধ্যে দিয়ে কী করা হয় পিগ্নোমিটার কী হয় বোতল থাকে আমাদের তার মধ্যে দিয়ে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি আর ময়শ্চার কন্টেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি আর ময়েশ্চার কন্টেন্ট এই দুটো টেস্ট আমাদের করা হয় নেক্সট নেক্সট আমাদের কী দিয়েছে নেক্সট আমাদের আছে কি এ সয়েল স্যাম্পেল হ্যাভ এ পোরোসিটি অফ ফিফটি পারসেন্ট এণ্ড ডিগ্ৰী অফ চেচুৰেশ্যন এট নাইণ্টি পাৰ্চেণ্ট দা ডিগ্ৰী অফ ইয়াৰ ভয় ডিগ্ৰী অফ ইয়াৰ ভয় আমাৰ এটা ফৰ্মুলা জানি কি ইয়াৰ ভয় পাৰ্চেণ্টেজ অফ ইয়াৰ ভয় নিউৱে ইকুৱচ টু পোৰচিটি ইন টু পোৰোচিটি ইন টু এয়াৰ কণ্টেণ্ট পুরোসিটি ইন্টু এয়ার কন্টেন্ট এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা তার সাথে আরেকটা মনে রেখো ডিগ্রি অফ স্যাচুরেশন প্লাস এয়ার কন্টেন্ট ইকোয়াস টু কি ইকোয়াস টু ওয়ান ইকাল টু ওয়ান এটা প্রুভ করা যায় ইজিলি ডিগ্রি অফ স্যাচুরেশন ইকাল টু ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াইড ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াইড আর ডি এয়ার কন্টেন্ট এয়ার কন্টেন্ট এই কষ্ট কী এয়ার কন্টেন্ট হচ্ছে এয়ার কন্টেন্ট মানে বুঝতে পারছো যে ওই স্যাম্পেলটার মধ্যে আমাদের কতটা ইয়ার প্রেজেন্ট আছে কার মধ্যে যে ভলিউম টোটাল যে ভলিউম অফ হোয়াইড আছে ভলিউম অব হোয়াইডের মধ্যে কতটা ভলিউম আমাদের কে আছে ভলিউম অফ হোয়াইডের মধ্যে কতটা আমাদের ইয়ার আছে তাহলে কী হবে এখানে ভলিউম অফ ইয়ার

ইকলস টু ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ হোয়াইট প্লাস ভলিউম অফ ইয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ ভলিউম অফ করলে ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ ইয়ার দুটোকে যোগ করলে কী হয় এ দুটোকে যোগ করলে কী বলেছিলাম ওয়াটার ইয়ার এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার ভলিউম অফ ইয়ার এ দুটোকে একসাথে কী বলা হয় ভলিউম অফ হোয়াইড তাহলে এই দুটোকে যোগ করলে কী হয়ে যাবে ভলিউম অফ হোয়াইড তাহলে ভলিউম অফ হোয়াইড বাই ভলিউম অফ ওয়াইড ওয়ান তাহলে আমাদের কী হয়ে গেলো প্রুফ ঠিক আছে তাহলে এখানে আমরা এইটা প্রবলেমটা সলভ করে দিই তাহলে এখানে এখানে আমাদের কী দেওয়া আছে ডিগ্রি অফ স্যাচুরেশন ডিগ্রি অফ স্যাচুরেশন দেওয়া আছে কি নাইনটি পার্সেন্ট এস দেওয়া আছে নাইনটি পারসেন্ট আর কি দেওয়া আছে আর দেওয়া আছে পোরোসিটি ই দেওয়া আছে এন দেওয়া আছে ফিফটি পারসেন্ট কিন্তু এই ফর্মুলাটাতে কি আছে আমাদের এন ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুটা আমাদের কিন্তু দেওয়া নেই এই ভ্যালুটা আমাদের কোথা থেকে বেরোবে এই ভ্যালুটা বেরোবে এই ফর্মুলা থেকে কারণ আমাদের এস ভ্যালু সেটা দেওয়া আছে এস প্লাস এয়ার কন্টেন্ট প্লাস ওয়ান ইকো টু ওয়ান তাহলে এস প্লাস এয়ার কন্টেন্ট ইকোয়াস টু ওয়ান তাহলে এয়ার কন্টেন্ট ইকোয়াস টু ওয়ান মাইনাস এস ইক টু ওয়ান মাইনাস এটাকে আমরা ওয়ান থাকলে সব সময় কি এটাকে পারসেন্টেজ না ইউজ করে পয়েন্টে ইউজ করবো ওয়ান দেওয়া থাকলে ওয়ান সাথে যখন মাইনাস করবো পারসেন্টেজ ইউজ না করে পয়েন্ট দিয়ে ইউজ করব ইক টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ইন্টু এটা হয়ে গেল পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশান সরি ডিগ্রি অফ স্যাচুরেশান আমাদের কত আছে ডিগ্রি অফ স্যাচুরেশন আছে আমাদের 90% তালে এখানে হবে পয়েন্ট 9 তালে এস 1 - .9 0.1 0.1 তালে এখানে বসিয়ে দি এন ভ্যালু আছে 0.1 * 0. 0.5 * 0.1 मल्टीप्लाई করলে কত আসবে मल्टीप्लाई করলে আমাদের 0.05 জিরো পয়েন্ট জিরো ফাইভ ইকস্টু কী ফাইভ পার্সেন্ট ইকস আমাদের কী আসবে ফাইভ পারসেন্ট চলো এই পর্যন্তই আজকের ক্লাস থাকবে কেমন লাগলো ক্লাস জানাবে কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে আর আমাদের গ্রুপের লিঙ্ক আছে যদি এই পিডিএফ লাগবে লাগে তাহলে ওই গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক